হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো বাড়ি থেকে সমস্ত ছুঁচোকে বাড়ির বাইরে পাঠিয়ে দেবার জন্য খুব সহজ একটি ঘরোয়া উপায় যেটির মাত্র একবার ব্যবহার করলেই বহুত দিন নাগাদ আপনার বাড়িতে একটিও ছুঁচো দেখতে পাবেন না আজকের এই সহজ উপায়টির মাধ্যমে আপনার বাড়িতে লুকে থাকা সমস্ত ছুচর দলবল এক রাতের মধ্যেই বাড়ির বাইরে যেতে বাধ্য হবে এবং যে ছুঁচোগুলো সন্ধ্যা হলেই বাড়ির বাইরে থেকে এসে আপনার বাড়িতে ঢুকে পড়ত তারাও আর বাড়িতে আসবে না যদি কেউ ভুল করে বাড়িতে চলে আসে তাহলেও কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না পাঁচ সাত মিনিটের মধ্যেই আপনার বাড়ি থেকে পালাতে বাধ্য হবে এর জন্য প্রথমে অল্প কিছু খবরের কাগজ নেবেন অর্থাৎ নিউজ পেপার আমি এই কাগজগুলিকে ছটি টুকরো করে কেটে নিয়েছি এবারে এখানে লাগবে গোবর অর্থাৎ গরুর মল গ্রামের দিকে যেটি দিয়ে ঘুঁটে তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এরপর এখানে দরকার বেকিং সোডা এবারে উপর দিয়ে দেব পরিমাণ মতন অল্প একটু জল এবারে সবকটের জিনিসকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেব এরপর চামচে করে অল্প অল্প করে নিয়ে ঠিক এইভাবে কাগজের উপর বিভিন্ন স্থানে অল্প অল্প করে রেখে দেব এরপর আরেকটি কাগজ নিয়ে এরপর চাপা দিয়ে দেব এবারে ঠিক এইভাবে অন্য কাগজগুলিকেও একইভাবে রেডি করে নেব এখন এখানে বাড়িতে সুঁচোর অত্যাচার বন্ধ করার উপায়টি রেডি হয়ে গেছে এরপর কাগজগুলির মাছ বরাবর একটি করে ভাঁজ দিয়ে দেব এরপর এই কাগজগুলিকে রেখে দিন বাড়ির মধ্যে এমন স্থানে যেখানে ছোঁচো দেখা যায় এই জিনিসটির এমনই কাজ যা আপনাকে অবাক করে দেবে এটি যেদিন প্রথম রাখবেন সেই দিনই এর রেজাল্ট দেখতে পাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন